নমস্কার, আমি ডাক্তার বিশ্বজিৎ ঘোষ দাস্তিদার। একটা বিষয় আমি একটু উল্লেখ করতে চাই, সেটা হচ্ছে নিজে নিজে কি করে বুঝতে পারবেন যে আপনার শরীরে জলের পরিমাণ কমে গেছে বা আপনার ডিহাইড্রেশন হয়েছে। তার মধ্যে একটা হচ্ছে যে আপনি যদি সুস্থ থাকেন বা অর্থাৎ খুব বাচ্চা বা খুব বৃদ্ধ না হন বা অনেক কিছু ওষুধপত্র না খান বা অসুস্থ রোগী না হন, তাহলে সাধারণত আপনার তেষ্টা বা তেষ্টার মেকানিজমটা ইন্ট্যাক্ট থাকে। সেক্ষেত্রে আপনার তেষ্টা পাচ্ছে কিনা সেটা অনেক সময় আমরা কাজকর্মে আমরা ভুলেও যাই, তেষ্টার কথা চিন্তা করি না, কিন্তু তেষ্টা যদি পায় আপনার, তাহলে অবশ্যই জল খাবেন, মানে তেষ্টাটাকে সহ্য করবেন না অনেকক্ষণ ধরে, সেটা খুব ইম্পর্টেন্ট। আরেকটা হচ্ছে যদি অ্যাক্সেস থাকে কোনো আয়না টায়নায় সামনে, তাহলে জিভটা দেখতে পারেন, জিভ যদি খুব শুকনো দেখতে লাগে তাহলেও আপনি বুঝবেন যে আপনার প্রচুর জল খাওয়া প্রয়োজন, তাহলে জল খাবেন যতক্ষণ না পর্যন্ত জিভটা আপনার ময়েস্ট হচ্ছে। আরেকটা বলতে পারি সেটা হচ্ছে যে আপনার স্কিন কন্ডিশনটা দেখলে, স্কিন কন্ডিশনটা যদি খুব অতিরিক্ত ডিহাইড্রেশন হয় তাহলে আমাদের স্কিনটার, নর্মালি আমাদের স্কিনটা খুব ইলাস্টিক হয়, অর্থাৎ স্কিনটাকে যদি আপনি চামড়াটাকে যদি দুটো আঙুলের মাঝখানে টেনে তোলেন, তুলে আবার ছেড়ে দেন, তাহলে খুব কুইকলি আবার চামড়াটা যে জায়গাটা ছিল সেই জায়গাটি চলে আসবে। কিন্তু যদি আপনার অত্যন্ত বেশি রকম ডিহাইড্রেশন কারোর হয় বা আপনার না হোক আপনার কলিগের হচ্ছে, সে শরীর অসুস্থ বোধ করছে হয়তো, তখন আপনি তাকে কিভাবে পরীক্ষা করবেন? আপনি তার চামড়াটাকে একটু দুটো আঙুলের মাঝখানে একটু তুলবেন, তুলে ওটাকে ছেড়ে দিলেন, ছেড়ে দিয়ে যদি দেখেন যে একটু কুইকলি মুহূর্তের মধ্যে চামড়াটা আবার আগের জায়গায় না চলে গিয়ে, দেন একটু স্লোলি চামড়াটা আগের জায়গায় চলে যাচ্ছে, তাহলেই বুঝবেন কিন্তু তার একটু খুব অতিরিক্ত ডিহাইড্রেশন হয়ে গেছে এবং তাকে ইমিডিয়েটলি হয়তো হাসপাতালে ভর্তি করে ইন্ট্রাভেনাস ফ্লুইড দিতে হবে। নমস্কার, আমি ডাক্তার বিশ্বজিৎ ঘোষ দাস্তিদার। একটা বিষয় আমি একটু উল্লেখ করতে চাই, সেটা হচ্ছে নিজে নিজে কি করে বুঝতে পারবেন যে আপনার শরীরে জলের পরিমাণ কমে গেছে বা আপনার ডিহাইড্রেশন হয়েছে। তার মধ্যে একটা হচ্ছে যে আপনি যদি সুস্থ থাকেন বা অর্থাৎ খুব বাচ্চা বা খুব বৃদ্ধ না হন বা অনেক কিছু ওষুধপত্র না খান বা অসুস্থ রোগী না হন, তাহলে সাধারণত আপনার তেষ্টা বা তেষ্টার মেকানিজমটা ইন্ট্যাক্ট থাকে। সেক্ষেত্রে আপনার তেষ্টা পাচ্ছে কিনা সেটা অনেক সময় আমরা কাজকর্মে আমরা ভুলেও যাই, তেষ্টার কথা চিন্তা করি না, কিন্তু তেষ্টা যদি পায় আপনার, তাহলে অবশ্যই জল খাবেন, মানে তেষ্টাটাকে সহ্য করবেন না অনেকক্ষণ ধরে, সেটা খুব ইম্পর্টেন্ট। আরেকটা হচ্ছে যদি অ্যাক্সেস থাকে কোনো আয়না টায়নায় সামনে, তাহলে জিভটা দেখতে পারেন, জিভ যদি খুব শুকনো দেখতে লাগে তাহলেও আপনি বুঝবেন যে আপনার প্রচুর জল খাওয়া প্রয়োজন, তাহলে জল খাবেন যতক্ষণ না পর্যন্ত জিভটা আপনার ময়েস্ট হচ্ছে। আরেকটা বলতে পারি সেটা হচ্ছে যে আপনার স্কিন কন্ডিশনটা দেখলে, স্কিন কন্ডিশনটা যদি খুব অতিরিক্ত ডিহাইড্রেশন হয় তাহলে আমাদের স্কিনটার, নর্মালি আমাদের স্কিনটা খুব ইলাস্টিক হয়, অর্থাৎ স্কিনটাকে যদি আপনি চামড়াটাকে যদি দুটো আঙুলের মাঝখানে টেনে তোলেন, তুলে আবার ছেড়ে দেন, তাহলে খুব কুইকলি আবার চামড়াটা যে জায়গাটা ছিল সেই জায়গাটি চলে আসবে। কিন্তু যদি আপনার অত্যন্ত বেশি রকম ডিহাইড্রেশন কারোর হয় বা আপনার না হোক আপনার কলিগের হচ্ছে, সে শরীর অসুস্থ বোধ করছে হয়তো, তখন আপনি তাকে কিভাবে পরীক্ষা করবেন? আপনি তার চামড়াটাকে একটু দুটো আঙুলের মাঝখানে একটু তুলবেন, তুলে ওটাকে ছেড়ে দিলেন, ছেড়ে দিয়ে যদি দেখেন যে একটু কুইকলি মুহূর্তের মধ্যে চামড়াটা আবার আগের জায়গায় না চলে গিয়ে, দেন একটু স্লোলি চামড়াটা আগের জায়গায় চলে যাচ্ছে, তাহলেই বুঝবেন কিন্তু তার একটু খুব অতিরিক্ত ডিহাইড্রেশন হয়ে গেছে এবং তাকে ইমিডিয়েটলি হয়তো হাসপাতালে ভর্তি করে ইন্ট্রাভেনাস ফ্লুইড দিতে হবে।